আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৪ দগ্ধ ১৩ জনের অবস্থাও আশঙ্কাজনক দুর্ঘটনা কবলিত মসজিদটি গ্যাস লাইনের উপর নির্মিত কিনা খতিয়ে দেখা হবে সংসদে প্রধানমন্ত্রী কথা বলতে পারছেন দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ইউএনও ওয়াহিদা খানম এখনও অবশ শরীরে ডান পাশ করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল খুলবে না সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং করোনায় আরও ৩২ জনের মৃত্যু বাংলাদেশে দ্রুত গতিতে রূপ পরিবর্তন করছে ভাইরাসটি বলছে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম নারায়ণগঞ্জে মসজিদের বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৪ দাঁড়িয়েছে চিকিৎসাধীন ১৩ জনের মধ্যে ৬ জনের অবস্থা বেশি গুরুতর তবে বাকিরাও আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা তারা বলছেন দগ্ধদের সবার শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের সারিয়ে তোলা কঠিন বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টার আগুনে পুড়ে লাশ হলেন বাবা ছেলে দুজনই শনিবার ৭ বছরের শিশু জুবায়ের মারা যাওয়ার একদিন পর কফিনে ঢুকল বাবা জুলহাসের লাশ মসজিদে একই সাথে নামাজ পড়তে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে পাড়ি দিলেন না ফেরার দেশে বাবা এবং ছেলে দুইজনে একসাথে নামাজ পড়তে গেছে বাবার বয়স ৩২ ছেলের বয়স ৭ বছর নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে দগ্ধ মরদেহ বুঝে নিচ্ছেন স্বজনরা এটা আমার বাবা এটা মসজিদের মুয়াজ্জিন এটা মসজিদের ইমাম সাহেব কারোর কে কার চিনে নিবে যে এটা আমার লোক কোনো আইডেন্টিফাই করার কোনো প্রশ্নই ছিল না তিতাস গ্যাসের গাফলতি আছে যদি এটা সত্যি হয় যাচাই করে সত্যি হয় আমরা এটার বিচার চাই এদিকে আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক তাদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি সকলেই আশঙ্কামুক্ত নয় ৫-৬ জন খুবই ক্রিটিক্যাল সবাই কিন্তু ঝুঁকিপূর্ণ এবং সবারই শ্বাসনালী পড়ে গেছে হাসপাতালে যান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ ও দুর্ঘটনার সঠিক তদন্ত দাবি করেন তিনি এটাকে সত্যিকারভাবে ভালোভাবে পরীক্ষা করে এই জাতীয় ঘটনা যেন আর না ঘটে দ্রুত সভা ডাকবো সেই সভায় সিদ্ধান্ত হবে যে তার পরিবারদেরকে কি পরিমাণ সহায়তা দেওয়া হবে আর এখানে মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শটা আমরা সবসময় গ্রহণ করে থাকি উনি আমাদের সাথে যোগাযোগ রাখছেন সার্বক্ষণিক শুক্রবার রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বাইতুসালাত জামে মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন ৩৭ জন মুসল্লি ইকরামুল হক সায়েম এটিএন বাংলা ঢাকা নারায়ণগঞ্জের দুর্ঘটনা কবলিত মসজিদ ভবন নির্মাণের অনুমোদন ছিল কিনা তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে প্রয়াত দুই সংসদ সদস্যের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় তিনি আরও বলেন মসজিদটি গ্যাস লাইনের ওপরে নির্মাণ করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় শোক প্রস্তাবের উপর আলোচনায় নারায়ণগঞ্জের মসজিদে ভয়াবহ বিস্ফোরণে নিহত ও আহতদের জন্য দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দুঃখজনক আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি করা হয়েছে বিস্ফোরক বিশেষজ্ঞরা সেখানে গেছে নমুনা সংগ্রহ করছে এবং এই ঘটনাটা কেন ঘটলো কিভাবে ঘটলো সেটা ব্যাপারে তদন্ত হচ্ছে এবং আমি মনে করি সেটা অবশ্যই বের হবে আবার হচ্ছে ওখানে গ্যাসের লাইনের উপরেই নাকি এই মসজিদটা নির্মাণ সাধারণত যেখানে গ্যাসের পাইপলাইন থাকে সেখানে কিন্তু কোনো নির্মাণ কাজ হয় না এবং এটা কখনো আমি জানি না রাজুকে এটার থেকে পারমিশন দিয়েছে কি না কিন্তু এই ধরনের পারমিশন তো দিতে পারে না দেওয়া উচিত না কারণ এটা সবসময় খুব মানে একটা আশঙ্কাজনক থাকে তো সেটাই এখন তদন্ত করে দেখা হবে তিনি বলেন বিদ্যুৎ সরবরাহের জন্য সঠিক ক্ষমতা সম্পন্ন লাইন নেয়ার বিষয়ে গাফিলতির কারণেও অনেক সময় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায় বিদ্যুৎ সরবরাহটা
বা বিদ্যুৎ লাইন কতটা নিতে পারবে, সেই ক্যাপাসিটি ছিল কিনা, সার্কিট ব্রেকার ছিল কিনা, বা এসব সব বিষয়গুলি কিন্তু দেখতে হবে। প্রত্যেকটা আমি নির্দেশ দিয়েছি যে কারণটা খুঁজে বের করা, আর অন্য অন্য সারা বাংলাদেশেই মসজিদগুলিতে যারা অপরিকল্পিতভাবে ইচ্ছা মতো এয়ার কন্ডিশন লাগাচ্ছেন বা যেখানে সেখানে একটা মসজিদ গড়ে তুলছেন, সে জায়গাটা আদৌ একটা স্থাপনা করবার মতো জায়গা কিনা বা যথেষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বা সেভাবে নকশাগুলি করা হয়েছে কিনা, সেই বিষয়গুলি কিন্তু দেখা একান্ত প্রয়োজন, নইলে এই ধরনের ঘটনা দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। এ সময় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও মহান মুক্তিযুদ্ধের দুই সেক্টর কমান্ডার সিআর দত্ত এবং আবু ওসমান চৌধুরীর মৃত্যুতেও সমবেদনা জানান তিনি। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দেশে এয়ার কন্ডিশন বা এসির ব্যবহার বেড়েছে, পাশাপাশি বেড়েছে বিস্ফোরণের ঘটনাও। পরিসংখ্যান বলছে গত 5 বছরে 150+ এসি বিস্ফোরণে অনেকের মৃত্যু হয়েছে। নিম্নমানের এসি রক্ষণাবেক্ষণ এবং তদারকির অভাবে এই জাতীয় দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা, জানাচ্ছেন মাহবুব কবির চপল। এসি এখন বিলাসিতা নয়, প্রয়োজন। দেশে 8 মাসের বেশি গরম থাকে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক, তাই সামর্থ্যবান অনেকেই কিনছেন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটি। ঘরবাড়ি, অফিস, আদালত, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মসজিদেও ব্যবহার বাড়ছে এসির। তবে এর কতটা সঠিক ব্যবহার হচ্ছে সে আলোচনা শুরু হয়েছে। শুধু নারায়ণগঞ্জের ঘটনা নয়, গত কয়েক বছরে এসির বিস্ফোরণ বেড়েছে। ঠিক কী কারণে এমনটা ঘটছে তা জানালেন বুয়েটের অধ্যাপক অলক কুমার মজুমদার। বিভিন্ন কারণে এসির বিস্ফোরণগুলো হতে পারে। যে পরিমাণে এসির ক্যাপাসিটি দরকার তার থেকে যদি কম এসি কিনা হয়, তাহলে এসি সবসময় ওভারলোডে চলবে এবং সেটি গরম হয়ে যেতে পারে, তখন সেখান থেকেই অনেক দুর্ঘটনার সূত্রপাত হতে পারে। তাছাড়া আমরা যখন এসি ইনস্টলেশন করি তখন বাসা নর্মাল লাইন নয়, এটার জন্য হাই পাওয়ারের লাইন, তার সার্কিট ব্রেকার, সুইচ, এগুলো কোয়ালিটিপূর্ণ আছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে। অন্যান্য ইলেকট্রিক্যাল পণ্যের যেভাবে তদারকি করা হয় এসির ক্ষেত্রে তেমনটা করা হয় না বলে মনে করছেন এই এসি ব্যবসায়ী। চলতে চলতে এটার ভিতরে ময়লা জমে, ময়লাটা পরিষ্কার করতে হয়, শুধু সার্ভিসিং বলে যেটা, এটা পানি দিয়ে ধুয়া বা মানে আপনার এয়ার দিয়া অথবা ব্রাশ দিয়ে এটা পরিষ্কার করে ফেললে আর কোনো কিছু লাগে না। রেফ্রিজারেন্ট, গ্যাস এবং অন্যান্য যা আছে এগুলি নষ্ট হওয়ার জিনিস না, এগুলি পচার জিনিস না। আমাদের যে টেকনিশিয়ানরা আছে, এটা আপনাদেরকে যারা আছে তাদেরকে জাস্ট একটা মানে আইওয়াশ করে। বিক্রেতারা বলছেন গত 4-5 বছরে এসির বিক্রি বেড়েছে, চাহিদা বাড়ায়, দেশে এখন অনেকে তৈরি করছে এই যন্ত্রটি, দামেও দিচ্ছে বিভিন্ন রকমের ছাড়। এতে মান ঠিক রাখা সম্ভব হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা দেখি মূলত সিলিন্ডার অ্যাসেম্বল যারা করেন, এটা নন ফ্লেমেবল চিলারি লাগাতে হবে। এখন যদি উনি সাবস্ট্যান্ডার্ড বা ফ্লেমেবল কিছু লাগিয়ে থাকেন তাহলে উনি আত্মঘাতী একটা পদক্ষেপ নিল। এখন সময় আছে যারা এসি তৈরি করে অ্যাসেম্বল করতেছে, ওদেরকে আমরা একটু বলতে পারি যে আমি আপনার কী সিলিন্ডার এটার মধ্যে কী ইউজ করতেছেন আমি একটু দেখব। আমরা এই সমস্ত একটা ড্রাইভ দেওয়ার পরিকল্পনা আমাদের মাথায় আছে। তিনি বলছেন শুধু এসি নয়, বাসা বাড়ি কিংবা অফিসের গ্যাস ও বিদ্যুতের লাইনের নিয়মিত তদারকি করতে হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের শরীরের ডান দিক পুরোপুরি স্বাভাবিক হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। নিউরো সায়েন্স হাসপাতালের চিকিৎসকরা জানান তার শরীরের ডান পাশ এখনও অবশ্যই আছে, তবে অন্যান্য জটিলতা কমছে। তিনি কথা বলতে পারছেন এবং আগের সব ঘটনাও মনে করতে পারছেন, বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। মধ্যরাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত মেধাবী সরকারি কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। রাজধানীর নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন ঘোড়াঘাটের ইউএনও এখন কথা বলতে পারছেন, তার উপর হামলাসহ অতীতের সব ঘটনাও তার মনে আছে। ওই হাসপাতালের অধ্যাপক জাহেদ হোসেন জানান সব কিছুর আশানুরূপ উন্নতি হলেও রোগীর শরীরের ডান পাশের চেতনা এখনও ফিরে আসেনি। অবস্থায় রোগীকে পেয়েছিলাম,
তারপরে যে অবস্থায় আমরা অপারেশন করেছি আজকে তিন দিনের মাথায় রুগী আল্লাহর রহমতে অনেকখানি ইম্প্রুভ করেছে, রুগী এখন সম্পূর্ণ জ্ঞানে আছে, কথাবার্তা বলছেন, ওনার অবস্থানগুলো মনে করতে পারছেন, কিন্তু এই জিনিসটা এখনও কোনো উন্নতি হয়নি, সেটা হচ্ছে ওনাদের ডাইন পাট। ওনার ডাইন হাত পা বাদ দিলে বাকি সম্পূর্ণ উনি স্বাভাবিক জীবনে ফিরবেন। ডাইন হাত পাওয়ার কথাটা আমরা এখনও বলতে পারবো না, ওটা কোথায় কতটুকু কোথায় যাবে সময় লাগবে। রোববার সকালে ওয়াহিদা খানুমকে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ওয়াহিদা খানুমের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। প্রয়োজন হলে পরে যা যা চিকিৎসা প্রয়োজন সেটা দেওয়া হবে এবং ওনার পরিবারের সদস্যবৃন্দরাও আছেন এবং ওনাদের সাথেও আলোচনা সবসময় থাকবে। এখানকার টিমের সাথে আমি আলাপ করেছি, ওনারা বলেছে বর্তমানে বাইরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই, যদি ভবিষ্যতে দেখা যায় সেটা তখন সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার গভীর রাতে ইউএনও সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে ওয়াহিদা খানুম ও তার বাবার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। মাথায় হাতুড়ির আঘাতে গুরুতর আহত ইউএনওকে মুমূর্ষু অবস্থায় পরদিন হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ঘোড়াঘাট ইউএনওর ওপর হামলার প্রধান আসামি আসাদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে আসাদুল হককে দিনাজপুর ডিবির কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্তকারী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর জানান, ঘোড়াঘাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের আদালতে আসাদুল হককে হাজির করে 10 দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল খুলবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। আগামী 8 সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন বলেন, স্কুল খোলা না গেলে বার্ষিক পরীক্ষাও হবে না। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। করোনা মহামারীর কারণে স্কুল কবে খুলবে আর স্কুল খুললেও শিক্ষার্থীদের মূল্যায়ন কীভাবে করা হবে তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে এখনই স্কুল খুলতে চায় না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, মন্ত্রণালয় 2টা পরিকল্পনা নিয়ে এগুচ্ছে, একটা অক্টোবরের আর একটা নভেম্বরের জন্য। যদি অক্টোবরে খোলা যায় সেই ক্ষেত্রে অক্টোবরের জন্য একটা, আর না হলে নভেম্বরে খোলা যায়, নভেম্বর থেকে এইটা যদি খোলা যায় তাহলে আমরা একটা মূল্যায়নের বিষয়ে একটা ব্যবস্থা নিতে পারবো। আর না হলে তো সেক্ষেত্রে তো আপনারা বুঝেন মূল্যায়ন কীভাবে করা যাবে, স্কুল না খোলা গেলে আমরা কী মূল্যায়ন করবো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমাদের সরকার প্রধান এবং আমাদের যে স্বাস্থ্য বিভাগ তাদের মতামত নিয়ে আজকে করোনা পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত তো আমরা স্কুলে বাচ্চা কাচ্চাদের নিয়ে যেতে চাই না। করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকায় ঝরে পড়া শিক্ষার্থীর হার বাড়তে পারে, এ বিষয়টি মাথায় রেখেই সরকার পরিকল্পনা করছে বলে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। আমরা ঝরে পড়া রোধে নানা ধরনের পরিকল্পনা আমাদের মন্ত্রণালয়ে নিয়ে আছে, আমরা স্বাভাবিক পরিস্থিতি হলে এগুলো আমরা করব পর্যায়ক্রমে। এ সময় এবারে সাক্ষরতা দিবস পালনে সরকারের পক্ষ থেকে নেয়া কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানানো হয়। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4479। সবশেষ 24 ঘন্টায় 11354টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1592 জনের। 24 ঘন্টায় শনাক্তের হার প্রায় 14%। আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 325157 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3423 জন। মোট সুস্থ হয়েছেন 2,21,275 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় 68%, আর মৃত্যুর হার 1.5%। একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 25 জন পুরুষ ও 7 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 14 জন, চট্টগ্রাম ও খুলনায় 4 জন করে, সিলেট ও বরিশালে 3 জন, রাজশাহীতে 2 জন এবং রংপুর বিভাগে 1 জন মারা গেছেন।
বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে দ্রুতগতিতে রূপ পরিবর্তন করছে করোনা ভাইরাস। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR এর গবেষণাগারে ভাইরাসের জেনোম সিকোয়েন্সিং এর ডাটা বিশ্লেষণের ফলাফলে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, সারা বিশ্বে নমুনা প্রতি মিউটেশন হার যেখানে 7.23%, বাংলাদেশে সেখানে এই হার 12.60%। BCSIR পরিষদের চেয়ারম্যান ডক্টর আফতাব আলী শেখ জানান, মিউটেশনের ক্ষেত্রে বাংলাদেশের এই জেনোম সিকোয়েন্সিং ফলাফল বিশ্বে ব্যতিক্রম। তিনি বলেন, শিগগিরই গবেষণা প্রতিবেদনটি বিশ্বের কয়েকটি রিসার্চ জার্নালে প্রকাশ করা হবে, যা ভ্যাকসিন উৎপাদনে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করবে। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান উপস্থিত ছিলেন। বিশ্বের প্রায় 50টি কোভিড ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে এই গবেষণা প্রতিবেদন প্রেরণ করা হয়েছে, যা ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের সংক্রমিত কোভিড-19 এর উপযোগী ভ্যাকসিন উৎপাদনে সহায়তা করবে। এবং আপনারা জেনে খুশি হবেন, BCSIR তার অংশীদার হওয়ার গৌরব অর্জন করবে। এই রিসার্চের ফাইন্ডিংস এটা তাড়াতাড়ি জার্নালে, অর্থাৎ নামকরা জার্নালে প্রকাশিত হবে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি চার পুলিশ সদস্যকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তারা হচ্ছেন SI লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন। মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের সিনিয়র ASP খায়রুল ইসলাম জানান, গত 24 আগস্ট রিমান্ডের জন্য আবেদন করা হলে দুপুরে আদালত তা মঞ্জুর করেন, পরে তাদেরকে র্যাবের হেফাজতে নেওয়া হয়। এর আগে এই চার আসামিকে কারাগার থেকে জেলা সদর হাসপাতালে শারীরিক পরীক্ষা করানো হয়। পদ্মা জশলদিয়া পানি শোধনাগার প্রকল্পে অতিরিক্ত টাকা ব্যয় ও সায়দাবাদ ফেজ 2 এর পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি হয়নি বলে জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। ATN বাংলাকে তিনি জানান, বিভিন্ন গণমাধ্যমে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প নিয়ে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে, নিয়ম মেনে সব চুক্তি হয়েছে এবং তাতে বোর্ডের অনুমোদন রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ঢাকা ওয়াসার পদ্মা জশলদিয়া প্রকল্পের ব্যয় বৃদ্ধি নিয়ে যে সংবাদ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সে বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। এ প্রকল্পে অতিরিক্ত টাকা খরচের কোনো সুযোগ ছিল না, ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই কাজ করতে হয়েছে বলে জানান তিনি। পদ্মা জশলদিয়াতে কোনো কিছুই বাড়ে নাই, দেশের সহায়তা ছিল $390 মিলিয়ন, $390 মিলিয়নের $1 বেশি দেওয়ার কোনো স্কোপ ছিল না, দেয়ও নাই কেউ, এবং ওই যারা দিছে তারাই তো দেয় নাই। তাহলে আমরা দিব থেকে কনসালটেন্ট তো গ্রহণ করে, কনসাল্টিং ফার্ম তো গ্রহণ করছে, গ্রহণ করে সে তো রিপোর্ট দিচ্ছে এবং সেখানে দেখেন একটা কোনো জায়গায় কিছু নাই। এছাড়াও সায়দাবাদ পানি শোধনাগার কেন্দ্র ফেজ 2 এর পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে কোনো ধরনের অনিয়ম হয়নি, এটাও দাবি ওয়াসার MD-র। তিনি জানান, ফ্রান্সের একটি কোম্পানিকে বছরে 3 কোটি টাকা দিতে হয় কারিগরি সহায়তার জন্য, যা PPR রুল মেনেই করা হয়েছে। যে চুক্তির মূল্য হলো অ্যাপ্রক্সিমেটলি 3 কোটি টাকা বছরে, অর্থাৎ মাসে 26 লাখ, সর্বোচ্চ 26 লাখ টাকা মাসে আমরা ওই কোম্পানিকে দিচ্ছি ফর টেকনিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কটা করার জন্য। বছরে 4 বার ভিজিট করে যাবে, 1 সপ্তাহ থাকবে, থেকে দেখে যাবে যে সব ঠিকঠাক আছে কিনা। তো এইখানে আপনি কোথায় পেলেন কনসালটেন্ট? এটা তো কনসাল্টিং ফার্ম। কাজে স্বচ্ছতা আনার পাশাপাশি ওয়াসার সেবার মান উন্নয়নে নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। শফিকুল ইসলাম শামীম, ATN বাংলা, ঢাকা। অবৈধভাবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ এবং বিদেশে জনবল পাঠানোর অভিযোগে নিকুঞ্জ ও বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে 13 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে 17 জনের বিরুদ্ধে করা হয়েছে নিয়মিত মামলা। এ সময় পাসপোর্ট সহ নিয়োগপত্র জব্দ করা হয়। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। নিকুঞ্জ 12 নম্বর রোডের আর.কে. চৌধুরী ইন্টারন্যাশনাল নামের এই প্রতিষ্ঠানটি চাকরি দেওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন টার্মিনালে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়ার কথা বলে অসংখ্য মানুষের কাছ থেকে এই চক্রটি হাতিয়ে নেয় বিপুল অঙ্কের টাকা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত আর.কে. চৌধুরী ইন্টারন্যাশনালে অভিযান চালায়। এখান থেকে উদ্ধার করা হয় ভুয়া নিয়োগপত্র সহ পাসপোর্ট। টার্মিনাল 3 কাজ স্যামসাং কোম্পানি, তুরিয়ান কোম্পানি, এই কোম্পানি কাজ এই জায়গায় কম, অফিস অফিসে যোগাযোগ করে কাজে লাগে। টার্মিনাল 3 এর জন্য লোক নেয়, আমি প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ার, তো এখানে কোরিয়ান কোম্পানিতে আমার ফরেন এক্সপিরিয়েন্স আছে, তো
তো এখানে হয়তো ভালো স্যালারিতে জব পাওয়া যেতে পারে। নাসিন এক জায়গায় সিভি দিয়েছিলাম আমি 15টা, কিন্তু সেখানে যাওয়ার পর দেখেছি আর দুই নম্বর এই জন্য বন্ধ করে দিয়েছে। একই ধরনের জালিয়াতি করে আসছিল এনএস সিকিউরিটি সার্ভিস, আশীর্বাদ সিকিউরিটি সার্ভিস ও ধানসিঁড়ি সিকিউরিটি সার্ভিস। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে তৃতীয় যে টার্মিনালটা হচ্ছে এই এখানে নিয়োগ দেওয়া হবে মর্মে এইটাকে কেন্দ্র করে আসলে এক ধরনের প্রতারণা করছে। এখানে বিভিন্ন পেশার আপনার লেবার থেকে শুরু করে সুপারভাইজার থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান এরকম বিভিন্ন পর্যায়ে লোক নিয়োগ দেওয়ার নামে প্রচুর টাকা হাতে নিয়েছে। তিনি আরও জানান এই প্রতিষ্ঠানগুলো মানব পাচারের সাথেও জড়িত রয়েছে। একই সাথে এখানে আরও তিনটি নিয়মিত মামলা দায়ের করা হবে, কারণ এরা এই প্রচুর অর্থ আত্মসাত করেছে, যেটা একটা এক ধরনের প্রতারণা এবং কোনো ধরনের রিক্রুটিং লাইসেন্স ছাড়াই কিন্তু তারা আসলে বিদেশে লোক প্রেরণ করার নামে প্রচুর অর্থ হাতে নিয়েছে। তো এই অর্থ আত্মসাতের কারণে তাদের বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান আইনি মামলা হবে এবং একই সাথে প্রতারণার কারণে কিন্তু প্রতারণা মামলা হবে। আর কে চৌধুরী ইন্টারন্যাশনালে পাঁচজনকে 13 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। চাকরি দেওয়ার কথা বলে অসহায় মানুষদের কাছ থেকে যারা টাকা হাতিয়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‍্যাব। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। অবৈধ ও অনুমোদনহীন পলিথিনের ব্যবসা করায় রাজধানী চকবাজারে 5টি কারখানা সিলগালা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় 2 কোটি টাকার 1,30,000 কেজি পলিথিন জব্দসহ 10 জন কর্মচারীকে আটক করা হয়। র‍্যাব জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ফ্যাক্টরিগুলো হল জেকে, ফ্রেশ রোল, লোকমান এন্টারপ্রাইজ, শাওন এন্টারপ্রাইজ ও আনোয়ার এন্টারপ্রাইজ। নদী রক্ষায় সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নদীর নাব্যতা ও গতি প্রবাহ অব্যাহত রাখায় গঠিত টাস্কফোর্সের বৈঠকে এ কথা জানান তিনি। অবৈধ দখলদারদের হাত থেকে নদী দখলমুক্ত করতে সরকারের অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে নৌ প্রতিমন্ত্রী এ কাজে সবার সহযোগিতা কামনা করেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নদী রক্ষায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা বলেন। এদিকে বিআইডব্লিউটিএর অভিযানে নিলামে তোলা ট্রাক মালিকদের ক্ষতিপূরণ সহ 9 দফা দাবিতে বিকেলে গাবতরী বেড়িবাঁধ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ট্রাক ও কভার্ড ভ্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন শ্রমিকরা, এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আরিফ আসনাতের বিচার দাবি করেন। গত 26 আগস্ট গাবতরী বেড়িবাঁধে থাকা 17টি ট্রাক ভাঙচুর ও 4টি ট্রাক নিলামে দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ করা হয়। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে পটুয়াখালীর কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের 2600 ভোল্টের ফাইবার অপটিক্যাল কেবল। এ ব্যাপারে সতর্কীকরণ না থাকায় প্রায় কেবল কেটে যাওয়ার ঘটনা ঘটছে। রক্ষণাবেক্ষণের অভাব ও জনসচেতনতা না থাকায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। পটুয়াখালীর প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। 2017 সালে পটুয়াখালীর কলাপাড়ায় 660 কোটি টাকা ব্যয়ে 10 একর জমির উপর নির্মিত হয় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। সাগরের নিচ দিয়ে ফ্রান্স, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও মিয়ানমার হয়ে 25,000 কিলোমিটার পাড়ি দিয়ে আর্কিউলেটেড ফাইবার অপটিক্যাল কেবল পৌঁছায় কুয়াকাটা সৈকতে। বসতবাড়ি, পুকুর, সড়ক, আবাদি জমি পেরিয়ে 6.5 কিলোমিটার কেবল নেওয়া হয়েছে আমখোলা ল্যান্ডিং স্টেশন পর্যন্ত। যুক্ত করা হয়েছে কক্সবাজারের ঝিলং পর্যন্ত প্রথম সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সাথে। তবে হাই ভোল্টেজের দীর্ঘ সংযোগ কেবলের কোথাও নেই সতর্কীকরণ চিহ্ন। কয়েকটি জায়গায় খুঁটি দেয়া হলেও রক্ষণাবেক্ষণের অভাবে তাও উপড়ে পড়েছে। সম্প্রতি উপজেলার আলিপুরে স্ক্যাভেটর দিয়ে এক বাড়ির জমির মাটি কাটার সময় কেটে যায় কেবল। এ ঘটনায় 2 জনকে গ্রেফতারের পর স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে ভীতির। এছাড়াও কুয়াকাটা সৈকতের 0 পয়েন্টে বালুর নিচ থেকে বেরিয়ে পড়েছে আর্কিউলেটেড ফাইবার অপটিক্যাল কেবল। এই তার এত গুরুত্বপূর্ণ তার, এইভাবে কোনো মনোগ্রাম বা মানুষের বিপজ্জনক চিহ্ন কিছুই নাই। জানাই তো যে এই তার কিন্তু এই তারের কাছাকাছি আসবেন না, এই তার এত গুরুত্বপূর্ণ, এতই করলে ভালো হইতো, কিন্তু এই কোনো সময় এই সংক্ষিপ্ত আমরা পাই না, আমরা জানিও না। যখন এই দুর্ঘটনা হয়ে গেছে এরপর থেকে সবাই জানতেছে যে এখানে তার আছে, কাটলে
তবে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টিতে উদ্যোগ নেওয়ার দাবি ল্যান্ডিং স্টেশন কর্তৃপক্ষের। এই যারা আশেপাশে যারা বাড়ি ঘর আছে সবাই মোটামুটি জানে, তারপরেও যেহেতু ওরা চাচ্ছেন আমরা এটা করবো ইনশাল্লাহ, এটা মনে হয় আর একটু সুবিধা হবে। এই যদি সচেতনতা একভাবে বাড়ানো যায় সেখানে আমাদের এই ইনিশিয়েটিভে আমাদের কোনো আপত্তি থাকবে না। অচিরেই প্রতি 100 কিলোমিটার অন্তর রেডিয়াম সাইনবোর্ড স্থাপন সহ জনসচেতনতা বাড়ানোর কথা জানান কোম্পানি কর্তৃপক্ষ। মাইকের মাধ্যমে এবং দরকার হলে আমরা এখানকার গণ্যমান্য লোকদেরকে ডেকে মিটিং করে এই কেবলের নিরাপত্তা, এটা একটা দেশের সম্পদ, সুতরাং এই কেবলের নিরাপত্তার জন্য আমরা ভবিষ্যতে পদক্ষেপ নিব। কালক্ষেপণ নয়, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো ও কেবল সুরক্ষায় দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হল এভেরোজেস ইন্টারন্যাশনাল স্কুলের হেলস সমাবর্তন। ভার্চুয়াল মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে বহু শিক্ষার্থী যুক্ত হন। স্কুলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় 9 জন শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। স্কুলের চেয়ারম্যান খান মোহাম্মদ আখতারুজ্জামান এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আনিসুর রহমান শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামিক রিলিফের যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসাডর মারিয়াম মাসুদ। পার্টেক্স খেলার খবর। তিন ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে পেস বোলিং দিয়ে ঘায়েল করার পরিকল্পনা করছে শ্রীলঙ্কা। নির্বাচকদের চেয়ারম্যান এবং জাতীয় দলের ম্যানেজার অশান্তা ডিমেল একথা জানিয়েছেন। বরাবর পেস বোলিংয়ের চেয়ে স্পিন খেলতে বেশি পারদর্শী বাংলাদেশ। পেস বোলিংয়ের প্রতি বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্বলতাকে কাজে লাগাতে চান ডিমেল। শ্রীলঙ্কার দৈনিক সানডে আইল্যান্ডকে জানান, পেস বোলিং দিয়ে মোমিনুল হকের দলকে ঘায়েল করার জন্য লঙ্কান স্কোয়াডে কমপক্ষে 5 জন পেসার রাখার পরিকল্পনা করছেন। চলতি মাসের 27 তারিখ শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী 23 অক্টোবর কান্দিতে 3 ম্যাচের প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আইপিএলের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। আগামী 19 সেপ্টেম্বর আবুধাবিতে লড়বে দুদল। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আইপিএলের ফিক্সচার প্রকাশ করেছে। আইপিএলের ম্যাচগুলোর মধ্যে 24টি দুবাইয়ে, 20টি আবুধাবিতে এবং 12টি হবে শারজায়। 46 দিন হবে লিগ পদ্ধতির খেলা। তবে আইপিএলের প্লে অফ ও ফাইনালের তারিখ ও ভেন্যু এখনও স্থির করতে পারেনি বিসিসিআই। নারীদের টি টোয়েন্টি লিগ শুরুর তারিখও জানায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 24, দগ্ধ 13 জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনা কবলিত মসজিদটি গ্যাস লাইনের ওপর নির্মিত কিনা খতিয়ে দেখা হবে সংসদের প্রধানমন্ত্রী। কথা বলতে পারছেন দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ইউএনও ওয়াহিদা খানম, এখনও অবশ শরীরের ডান পাশ। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল খুলবে না, সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। এবং করোনায় আরও 32 জনের মৃত্যু, বাংলাদেশে দ্রুতগতিতে রূপ পরিবর্তন করছে ভাইরাসটি, বলছে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।